ইন্দোনেশিয়ায় মৃতদের নিয়ে উৎসব ইন্দোনেশিয়ার দ্বীপ সুলায়েসি থেকে বেশ খানিকটা দূরে তোরোজ অঞ্চল সেখানকার বাসিন্দারা মৃতদেহকে কফিনে পুরে কয়েকদিন বাড়িতে রাখার পর একরকম উৎসব উদযাপনের মাধ্যমে সমাধিস্থ করেন মানেনে নামের এই উৎসব নিয়ে আজকের ভিডিও তোরজা অঞ্চলের বেশিরভাগ বাসিন্দাই খ্রিস্টান তারা ঐতিহ্য বিশ্বাস করেন এবং মর্যাদা রক্ষার এখনও প্রাচীন নানা রীতি মানেন প্রিয়জনদের মৃত্যুতে কোনো শোক না করে তা উদযাপন সেখানকার একরকম রীতি ইফিনা নামের ছবির এই ব্যক্তি ছয় বছর পর কফিন থেকে বের করা হয় তার এক আত্মীয়ের মৃতদেহের দিকে তাকিয়ে বলেছিলেন তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে সবাই মনে করেন পরিবারের মৃত ব্যক্তিটি শারীরিকভাবে তাদের সঙ্গে নেই কিন্তু কোথাও একটি সংযোগ আছে রয়টার্স জানাচ্ছে লোকোমাটা নামক একটি জায়গায় একাধিক পরিবার জড়ো হয় কফিন নিয়ে আসতে একটি বিশাল একটি পাথরের ভাস্কর্যের মতো দেখতে তাদের মধ্যে রাখা হয় কফিন মৃতদেহকে সমাধিস্থলে পৌঁছানোর আগে কফিনে করে নিজের বাড়িতে কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত রাখা হয় আত্মীয় স্বজনরা মৃতদেহদের সাথে কথা বলে তাদেরকে খাবার পানীয় দিতে চাওয়া হয় যেন তারা এখনও বেঁচে আছে পরিবারের সাথেই আছে যাদের সামর্থ্য আছে তারা সমাধিস্থ করার আগে অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানের নাম রামপু প্রোগ্রামের পুরো মানুষকে দাওয়াত দেওয়া হয় এতে ঝলসানো শুকরের মাংস দিয়ে আপ্যায়ন করা হয় তাদের আর পরিবারের সদস্যরা এমনভাবে কাঁদতে থাকেন যেন সদ্য মারা গেছেন কেউ কফিনগুলো সাধারণত উজ্জ্বল লাল রং ও আঁকানো কাপড় দিয়ে মোড়ানো থাকে সাধারণত পরিবারের বয়স্ক কেউ ছোটদের বা পরের প্রজন্মকে এ সময় এ ঐতিহ্য মেনে চলতে নানাভাবে উৎসাহিত করেন আনুষ্ঠানিক বক্তব্যও দেন কফিনের ভিতরে মৃত ব্যক্তিটির মৃত্যুর আগের একটি ছবি রাখা হয় সাধারণত মাথার কাছে রাখা হয় ছবিটি সেই ছবির মতো করে মৃতদেহকে সাজানোর চেষ্টা করা হয় সবাই আনুষ্ঠানিকভাবে তাকে শ্রদ্ধা জানায় ইন্দোনেশিয়া মূলত মুসলিম প্রধান দেশ হল সে দেশে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং বিভিন্ন ঐতিহ্য বিশ্বাসী জনগোষ্ঠী রয়েছে আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে